হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিশাস ডেলি ব্লগ। কেমন আছো তোমার? সবাই আশা করি সবাই খুব ভালো আছো, স্বাভাবিক আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 17 মার্চ বৃহস্পতিবার, সকাল থেকে ব্লগটা শুরু করছি, চলো দিনটাকে শুরু করা যাক। তোমার থাকো সারাদিনটা আমার সাথে। আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে লুচি, ঘুগনি আর ফ্রেঞ্চ ফ্রাই, অনেক কিছু আইটেমই ছিল বাট আমি আজকে এটাই নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আমি এখনও রেডি হইনি, তবে মাত্র তোজোকে ফ্রেশ করে রেডি করিয়ে দিয়েছি আর সবাই নিচে খেতে গেছে, বাট আমি যেতে পারিনি কারণ এখন আমি কিছু তৈরি হইনি, কিন্তু সবাই ঝাড়াত পা আছে, ঘুম থেকে উঠে নিজের মতো রেডি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো সেটা তো আমার আর সম্ভব হবে না কারণ আমাকে উঠে আগে ফার্স্টে তোজোকে রেডি করতে হবে, ওকে খাওয়ানো, ওকে চান করানো, ওকে পটি করানো, সবগুলো করে টরে নিয়ে তারপরে আমি ফ্রেশ হবো, তারপরে আমি রেডি হবো। তো এই করতে গিয়ে আমার একটু লেটই হচ্ছে, কিছু করার নেই, স্বাভাবিক একটা বাচ্চাকে নিয়ে আসা, ওকে তৈরি করা, তো ওই জন্য আর আমি আর নিচে বসে খেতে পার যাইনি। তো আমি বললাম যে আমার হাজব্যান্ডকে তুমি যাও নিচে ওর সাথে গিয়ে খেয়ে এসো, আর আমার খাবারটা হোটেলে দিয়ে যাও, আমি খেয়ে নি চট করে রেডি হয়ে যাব। ওই জন্য আমি যাইনি, আর আমি এটাই বলেছিলাম আনতে, তো নিয়ে এসে তো চট করে খেয়ে নি আবার রেডি হতে হবে। তো বলো, ফাইনালি আমি রেডি হতে পেরেছি শেষ পর্যন্ত। এখন বাজে হচ্ছে 10টা, আর গাড়ি নিয়ে বেরোবার কথা ছিল হচ্ছে 9টার সময় তো বেরোনো কখনোই সম্ভব না, বিকজ একার হাতে তোজোকে পুরোটা রেডি করিয়ে নিজে রেডি হয়ে বেরোনোটা সম্ভবই নয় 9টার মধ্যে। তো ওই জন্য 10টা বেজে গেছে, মোটামুটি সবাই রেডি হয়ে নিচে চলে গেছে, আমি এখনও যাইনি, আমি বেরোবো, সব কিছু পড়া হয়ে গেছে, জুতোটা পরবো আর যাব। চলো তোমার সাথে গাড়িতে গিয়ে কথা হবে, নাহলে হচ্ছে যেখানে যে স্পটে যাব সেই স্পটে গিয়ে কথা হবে। তো চলো চট করে বেরিয়ে পড়ে, আর দেরি করবো না, আর দেরি করলে মনে হয় হাফ জিনিসপত্র দেখতেই পাবো না। তো চলো, এখন আমরা নেমেছি হচ্ছে অর্কিড গার্ডেন দেখতে এসেছি, এই দেখো সবাই আছে। সো আজ হাম কাহা ঘুমনে আয়ে, কোই হাম দার্জিলিং আয়ে হ্যায়, দার্জিলিং মে অর্কিড গার্ডেন আয়ে হ্যায়। সামনে চোখের সামনে দেখলাম দেখো বেশ ভালো লাগছে জায়গাটা, দেখো চারিদিকে শান্ত শিষ্ট। তো চল তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দি, এই যে যাচ্ছে কি জানি, দেখে তো মনে হচ্ছে লেবুই কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। এই দেখো এটা একটা, দেখে তো মনে হচ্ছে পুরো লেবু গাছ, আমরা যে বাতাবি লেবু দেখি সেরকম টাইপের লাগছে, বাট খুবই ছোট্ট ছোট্ট, এগুলো মনে হয় পরে বড় হবে হয়তো, জানি না কি গাছ, বাট খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো এখন ফটো শুট চলছে, দেখো দেখো, ওহো কি লাগছে জসদীপ দাকে। মায়েরা কোথায় চলে গেল? এখানে দেখার মতো কিছুই নেই, এই আমি টুকটাক নার্সারি টাইপের করেছে এই গাছ, একটু পার্ক পার্ক টাইপের ফিল রয়েছে গাছের। তো অবশেষে অর্কিডে দেখা পেয়েছি, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই অর্কিড গাছগুলো। দেখো এগুলো সমস্ত কিছু অর্কিড, এখানে ক্রিম কালারের অর্কিড রয়েছে, ওইদিকে ইয়েলো কালারের অর্কিড, এখানে পিঙ্ক কালারের অর্কিড রয়েছে,
আর এখানে কি কালার এটা? এটা হোয়াইট আর হালকা পিঙ্ক কালারের অর্কিড। এই গার্ডেনটা অর্কিড গার্ডেন হলেও বাইরে কোথাও অর্কিড দেখা যায়নি। এখানে কাঁচের রুমের মধ্যে অর্কিডগুলোকে চাষ করে রাখা হয়েছে। নানা ধরনের অর্কিড দেখতে পাওয়া যাবে, মানে নানা রঙের অর্কিড দেখতে পাওয়া যাবে। আর এইদিকে দেখো তোজোর সাথে এখন পিসের ফটো শ্যুট চলছে। তোজো ফটো তুলবে না, পিসের ফটো তুলেই ছাড়বে। দেখো যুদ্ধ চলছে ফটো তোলার জন্য। আর এ তখন যে এই গাছটা নিয়ে আমরা খুব কনফিউজ ছিলাম, এটা কী গাছ, মানে কোন লেবুর গাছ? তো ওখানকার লোকেদের জিজ্ঞাসা করলাম, ওরা বললো এটা কমলা লেবু গাছ, তো এইগুলো আর একটু বড় হবে। তো দেখে খুব ভালো লাগছে যে দার্জিলিংয়ে এসে অ্যাটলিস্ট অর্কিড বাগানে এসে কমলা লেবু গাছটা তো দেখতে পেলাম। সিমলায় যেরকম গিয়েছিলাম যখন আপেল চারিদিকে আপেলই আপেল দেখেছিলাম, তো খুব ভালো লাগছিলো দেখে। তো দার্জিলিংয়ে এসে এই সিজনে লেবু দেখতে পাইনি ঠিক কথা, বাট অর্কিড গার্ডেনে এসে সেটার আশাটা পূর্ণ হলো। অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে নেক্সট স্পটে। আমাদের নেক্সট স্পট হলো তিনচুলা ভিউ পয়েন্ট। তিনচুলা ভিউ পয়েন্টটা কিছুই নয়, একটা খাদের ধারে দাঁড়িয়ে তুমি আশপাশে ভিউটা দেখতে পাবে এবং সেই ভিউটা খুবই সুন্দর। ওটা দেখার জন্যই সবাই ওখানে যায়, তো আমরাও তাই জন্য যাচ্ছি ওখানে ওটা দেখতে। বাট যেতে যেতে রাস্তার ধারে একটা প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগলো, তো চলো তোমাদেরকেও সেটা দেখাই। দেখো এখানে ঝাউ গাছের শাড়িটা কি কিউট লাগছে, আমি ক্যাপচার না করে পারলাম না, কি অসম লাগছে। দেখো দেখতে পাচ্ছ, এই সিনটা আমার এতটাই ভালো লাগলো যে আমি গাড়িটা দাঁড় করিয়ে এই সিনটা শ্যুট করার জন্য নামলাম। দেখো কি ভালো লাগছে না, গাছগুলো সুন্দরভাবে দাঁড় করানো। আর চলে এসেছি এখন আমরা তিনচুলা ভিউ পয়েন্টে। তো এটাই হচ্ছে তিনচুলা ভিউ পয়েন্ট, তো একদমই খাদের ধারে যায়নি, তবে যাচ্ছি, দাঁড়াও। দেখো তোমরা এইখানে পুরো চা বাগানে ক্ষেত রয়েছে, আর এদিকটা হচ্ছে পুরো একদম ইউ ইউ করে টার্ন নেওয়া রাস্তা। এই এই ধারটা দাঁড়াতে হবে, এই যো এখানটা দাঁড়িয়ে এপাশে পুরো ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। এই দেখো পুরো রাস্তাটা যে যাচ্ছে এখান থেকে দেখা যায়, এই দেখো সরু রাস্তাটা দেখো, আমরাও এখান দিয়ে যাব। তো এখন এখানটা দাঁড়িয়ে দেখছি, তারপর এখান থেকে নেমে এই নিচে যাব, গিয়ে ওখানে একটা চা বাগান পড়বে, সেটাও দেখব। আর তারপরে যাব হচ্ছে ওখান দিয়ে লামাহাটা। তো এইখানে আপাতত এই ভিউ পয়েন্টটা দাঁড়িয়েছি, তো দেখো কি ভালো লাগছে দেখ। আমরা এখন রাস্তার ধারে একটা চা বাগান দেখতে পেয়েছি পুরো সুন্দর, তো ওইখানটা একটু উঠবো। কালকে যে চা বাগানটা গেছিলাম ওটা বড্ড খাড়াই ছিল বলে তোজোর জন্য নামতে পারিনি, কারণ আমরা নামলে তোজো নামতো, ওই জন্য নামতে পারিনি। তো আজকে যে চা বাগানটা পেয়েছি সত্যি বলতে গেলে খুব ভালো, ছোট ছোট্ট বাট খুব ভালো জায়গা। তো এই দেখো দোচস পুরো চাই চাই বাগান, এই দেখো চারপাশটা শুধু দেখো একবার, পুরো চা বাগানে পুরো খেতে ভর্তি একেবারে। এই জায়গাটার নাম হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট, আবার অনেকে এটাকে ত্রিবেণীও বলে। তো এখানে হচ্ছে তিনটে নদী একসাথে মিলিত হয়েছে, তো এই জায়গাটা তো দেখতে এসেছি ওইটাই, মানে চা বাগানটা দেখার পর এটাই আমাদের পরবর্তী স্পট। চলো তোমাদেরকেও দেখাচ্ছি কাছ থেকে গিয়ে। ওয়াও এটা জায়গাটা কি ভালো গো, এখানে লাভার্স পয়েন্ট বলেছে বলে তোমরা গল্প করতে বসেছো এখন, জায়গাটা সৎ ব্যবহার করলে ভালোবাসছি, ওই তো জায়গাটা তুমি সৎ ব্যবহার করলে, আর কেউ করতে পারেনি, তোমরাই করলে। দেখো এই যে তিনখানা নদী এক জায়গায় মিলিত হয়েছে, চারিপাশটা কি অসাধারণ লাগছে দেখতে, দেখো খুব সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ। ওই দেখো, এই দেখো জুম করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। তো এই জায়গাটার নাম হচ্ছে লামাহাটা ইকো পার্ক, পুরো ভিউটা তোমরা একবার দেখো কি সুন্দর। এইদিকে দেখো জসদীপদা মাকে ধরে ধরে নিয়ে আসছে, দেখো কি ভালো লাগছে।
আর এখানে ফুল দিকে দেখো কি গো, ফুল দিয়ে শুয়ে পড়েছো কেন? টায়ার্ড হয়ে গেছে বলে শুয়ে পড়েছে ভাবো। ওঠো, আমি ভাবলাম তুমি আরো উঁচুতে উঠবে, এখানে শেষ বাবা। তো উঠছি, দেখো পাহাড়টা আসতে, খুবই সুন্দর জায়গাটা। আর এখানটা একটু হালকা হালকা ঠান্ডা আছে, এতগুলো জায়গায় ঘুরলাম কোনো জায়গায় ঠান্ডা নেই ঠিক কথা, কিন্তু এখানটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো কত ফুলে বাগান, আর হাঁপিয়ে যাচ্ছি কেন অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে হেঁটে হেঁটে, ওই জন্য। তো ঠিক আছে, এসেছি, আর উপরে উঠবো না। তো তোমাদেরকে আমি লামাহাটা ইকো পার্কটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো চারিদিকটা খুবই সুন্দর, খুবই গুছানো, আর এই দেখো পুরো গাছই গাছ। আর যে মাঝে মাঝে দূরে দূরে দেখো যে সমস্ত বেঞ্চগুলো দেখা যাচ্ছে, ওখানে মানুষ উঠতে উঠতে হাঁপিয়ে গেলে বসতে পারে। আর ছোটো ছোটো যে ঘরগুলো রয়েছে এখানেও বসতে পারে। আর এটা টাওয়ারটাতে উঠে দাঁড়িয়ে দেখলে আশপাশের ভিউটা দেখা যায়। তো আমরাও ওইখানটা ছিলাম, এবার নেমে এসেছি। তো আর দেখো চারিদিকটা খুব সুন্দর, মা ওখানে হাঁটাচলা করছে। আর তোজো তো অলওয়েজ বদমাইশি করেই চলেছে, করেই চলেছে, এখন কি করছে তোজো তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। আগে তোমরা একটা আশপাশে ভিউটা দেখে নাও, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই দেখো গুন্ডাটাকে দেখো এখানে কি করছে, পিসো আর তোজো মিলে এখন টাইম পাস করছে পার্কে, দেখেছো? দেখো এই পার্কে এসে তোজো কীরকম মজা পেয়েছে দেখো, একা একা কোনো ভয় ডর নেই, গুড়গুড় গুড়গুড় করে এদিক আর ওদিক হাঁটাচলা করছে। এতক্ষণ পিসোর সাথে তো চলছিল, তারপরে এখন একা একা নিজে নিজে এসছে। আয় আয়, একটু মজা পেয়ে গেছে দেখো। আরে এদিকটা যাবি না বাবা, এদিকে এদিকে আমার দিকে তাকা, কেন সামনে আয়, কেন আয় সামনে আয়। ওর এইসব জায়গাগুলো একটু বেশি মনে হয় ভালো লাগে, বাতাসে লুপে গিয়েও ছড়াছড়ি করছিল, আর এখানেও কেউ ছড়াছড়ি করছে, পার্কের মতন সাজানো গোছানো, ওই জায়গাটা বেশি ভালো লাগে, ঘুরতে পারছে। তো আমাদের সমস্ত স্পট আজকের মতো দেখা শেষ, এবার আমরা যাচ্ছি হচ্ছে হোটেলে। তো চলো হোটেলে পৌঁছে তারপরে তোমার সাথে আবার কথা হবে। হোটেলে এসে দেখো তোজো কি করছে পিসির সাথে, আর পিসির সাথে কি মজাটাই না করছে দেখো। তো আমাদের ডিনার চলে এসেছে, এখানে হচ্ছে চিলি চিকেন, মিক্স ফ্রাইড রাইস, এখানে হচ্ছে বিরিয়ানি, আর এখানে রয়েছে রুটি। তো এটাই হলো আজকে আমাদের ডিনার। তো সন্ধ্যেবেলা আমরা ঘুরে টুরে এসে পৌঁছালাম হচ্ছে 7টার সময়,
হাতটা সময় হোটেলে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে একটু বসে গল্প করছিলাম বলে কথা হয়নি, তারপরে আমরা ডিনার করেও চলে এসেছি। আর আজকে হচ্ছে আমাদের এই হোটেলে লাস্ট নাইট, মানে কালকে আমরা ওই 10টা নাগাদ চেক আউট করে বেরিয়ে যাব। দেন রাস্তায় যাওয়ার পথে মিরিক আরও কি সব জায়গা রয়েছে, তো ওইগুলো দেখে একদম সোজা চলে যাব হচ্ছে NGP। আর রাত্রির 8টায় হচ্ছে আমাদের ট্রেন রয়েছে শিয়ালদার জন্য। তো বলতে গেলে এখানে আজকেই লাস্ট, আজকেই ঘোরা কমপ্লিট হয়ে যাবে। আর এই আসবো 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 মজা লাগছে, ঘুরবো ঠিক আছে, বাট এই এলাম আসা মাত্রই যেন হুড়হুড় করে দিনগুলো শেষ হয়ে গেল, আবার কালকে বাড়ি চলে যেতে হবে। মানে কালকের দিনটা নয়, মানে কালকের দিনটা কিছু জায়গা ঘুরে দেন রাত্রেবেলা ট্রেন ধরে সোজা বাড়ি। তো কী করা যায় বলো, তাই আজকে আর বেশি দেরি করবো না, তো শুয়ে পড়ছি আজকে, কারণ কাল সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কালকে আর দেরি করে বেরোলে চলবে না, একদম 9টার সময় বেরোতে হবে, কারণ সমস্ত জায়গাগুলো দেখে যাওয়ার পথে যেসব জায়গাগুলো পড়বে ওগুলোকে দেখে তারপরে আবার ঠিক টাইমে আমাদের NGP পৌঁছতে হবে, রাত্রে 8টায় ট্রেন রয়েছে। তো চলো, আজকে ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে দেখা হচ্ছে আগামীকাল আবার অন্য নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ অপেক্ষায় থাকো, টাটা।